এরা ইতিহাস কোনোদিন মুছতে পারবে না। যদি এরা ইতিহাস মুছতে চায়, এদেরকে তাজমহল ভেঙে ফেলতে হবে, কুতুব মিনার ভেঙে ফেলতে হবে, লালকেল্লা ভেঙে ফেলতে হবে, তাহলে ইতিহাস মোছা যাবে। কিন্তু এরা কোনোদিনই পারবে না, কারণ এগুলো দেখিয়ে এদের ইনকাম, এইগুলো দেখিয়ে এদের, এরা বিদেশে এগুলো দেখিয়েই করে। গান্ধীজিকে এরা যতই সিলেবাসের পাতা থেকে মুড়ে দিক, গান্ধীজিকে কখনও এরা মুছে দিতে পারবে না, কারণ বিদেশে গেলে এদেরকে গান্ধীজির কথাই বলতে হয়। এরা সবসময় আমাকে ব্যবহার করেছে, এরা চেষ্টা করেছে, এরা মনে করেছে যে পীরজাদা আছে, ভাইজান আছে, মানে আমরা সামনে রেখে প্রশাসনের কাছে গিয়ে চমকানো, আমরা আইমার লোক, পার্টিতে গিয়ে গুরুত্ব বাড়ানো, এই আইমাকে বলে দেবো ভোটে দিক ওদিক হয়ে যাবে। কিন্তু এরা যখন সরাসরি আমি ভোটে আসছি, তখন এরা আর সহ্য করতে পারছি না। এদের প্রত্যেকের বক্তব্য দেখুন, এরা প্রত্যেকেই আইমার বিষয়ে সবসময় কথা বলে গেছে, কিন্তু আজ যখন আইমার রাজনীতির কথা বলছে, তখন এরা বলছে এরা ওই মোনাফেকদের সাথে, এদের কোনো পার্থক্য নেই। এখন দাঙ্গা হচ্ছিল, আপনারা ওই দেখায় দেখেন ফোর্স কোথায়, এসব কথা বললে এখন সমস্যা। আপনি বলুন একটা সেন্সিটিভ জায়গা থেকে গত বছর যেখানে গণ্ডগোল হয়েছে, সেখানে কটা পুলিশ ছিল, ভিডিও ফুটেজ রাজ্য সরকারকে বার করতে বলুন তো। ইন্টেনশনালি সেখানে দাঙ্গা করানো হয়েছে, ইচ্ছা করে পাথর মার দিস বলে দু চারটা হিন্দু লোক এ তুললো, তারা ঘর ভাঙলো, মুসলিমদের ঘর বাড়ি ভাঙলো। পরের দিন সরকার উঠে বলছেন মুসলমানরা রোজা রেখে গণ্ডগোল করে না, ইনডাইরেক্টলি বলে দিলেন রোজা না রাখলে এরা গণ্ডগোল করে। মানে ঘুরিয়ে ফিরিয়ে যে উঠতে জুতো মার, বসতে জুতো মারা হচ্ছে মুসলমানদেরকে, এটা মুসলিমরা বুঝতে পারছে না। ফলে এই দাঙ্গা, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের লোকসভা সময় বিভিন্ন ধরনের জাতীয়তাবোধের ইস্যু দিয়ে পুলওয়ামা, কাশ্মীর এরকম ধরনের ইস্যু তৈরি করে ভোট নেয়, এখানেও পঞ্চায়েত বিধানসভা ভোটের আগে দাঙ্গা করে দিয়ে একটা চেষ্টা করা হয়, যেখানে সঙ্গে সঙ্গে ভোটটা এসে গেলে এটা করিয়ে দিয়ে কাজ হবে বলে। কিন্তু এই পঞ্চায়েত ভোটে আমি আপামর বাংলার মানুষকে বলবো, এই পঞ্চায়েতে আপনারা আপনাদের বিবেক দিয়ে ভোট দিন, স্বচ্ছ মানুষকে ভোট দিন। আপনারা তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই ব্যানার দেখে ভোট দেবেন না। একবার নিজের ভোটের ভ্যালুকে তৈরি করুন, ভোটের ভ্যালুকে বুঝুন, এলাকার সবচেয়ে ফিটেস্ট ক্যান্ডিডেটকে ভোট দিন। আপনি দেখবেন সরকার আগামীতে, আপনি যে সরকারকে পছন্দ করেন তারা ফিটেস্ট মানুষকে সমর্থন করবে। আর এলাকায় যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করার চেষ্টা করছে, তারা যদি এই ভোটে দাঁড়ানোর চেষ্টা করে, তাদেরকে সমর্থন দিন। আমরা আগামী পঞ্চায়েতে লড়ার পরিকল্পনা করেছি, আমাদের সাথে সাথ দিন, ভয় পাবেন না। গতকাল চব্বিশ পরগনার কোনো এক MLA তিনি দাবি করছেন যে, তিনি বলছেন যে আইমা বারবার বলে যে রাজনীতিতে নামবেন বা প্রার্থী দেবেন বলে, কিন্তু সেক্ষেত্রে দেয় না। সেক্ষেত্রে এবারে সামনে পঞ্চায়েত নির্বাচন, সেক্ষেত্রে আপনি কী বলবেন? ঠিক আছে, যদি বলে থাকেন তাহলে ভালো বলেছেন। আমরা এটুকুনি বলতে পারি যে যারা বলছেন তাদের কথাও রেকর্ড থাক, আর আমরা যারা কথা বলেছি আমাদের কথাও রেকর্ড আছে। ইতিহাস কোনোদিন খোলা হবে, খোলা হলে পার্থক্যটা বোঝা যাবে আমাদের কথা এবং আমাদের কর্মের মধ্যে। আর যারা বলছেন আইমা প্রার্থী দেবে না, তারাও থাকবেন, তারাও দীর্ঘজীবী হন, সময় হলে এর উত্তর দেওয়া যাবে। আমরা দেখেছি যে এর আগে যারা আইমার সাথে জড়িত ছিল বা আইমার নেতৃত্ব ছিল, তারা বর্তমানে আইমা থেকে ভাগ হয়ে গিয়ে শাসক দলের সাথে যুক্ত হয়েছে এবং তারা বারবার আইমাকে টার্গেট করে একাধিক বক্তব্য বলে যাচ্ছে, কি বলবেন? দেখুন একটু কথা বলি, একটা ব্যাপার বুঝে হচ্ছে যে যারা নামাজ পড়ে তারা সবাই মুসলমান না। আল্লাহ নবীর সাথে সবাই নামাজ পড়েছে, কিন্তু তার মধ্যে থেকে আল্লাহ কোরআনে এদের মধ্যে একটা অংশকে মোনাফেক বলেছেন এবং এদের সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। ফলে যারা সব আইমায় ছিল তারা সব যে আইমা করতো তা নয়, এদের একটা অংশ যারা আইমাতে থেকে আইমাকে ব্যবহার করে রাজনীতিতে নিজেদের কপাল খুলতে গিয়েছিল বা খোলার চেষ্টা করছে। তো এরা যখন দেখলো যে এরা সবসময় আমাকে ব্যবহার করেছে, এরা চেষ্টা করেছে, এরা মনে করেছে যে পীরজাদা আছে, ভাইজান আছে, মানে আমরা সামনে রেখে প্রশাসনের কাছে গিয়ে চমকানো, আমরা আইমার লোক, পার্টিতে গিয়ে গুরুত্ব বাড়ানো, এই আইমাকে বলে দেবো ভোটে দিক ওদিক হয়ে যাবে। কিন্তু এরা যখন সরাসরি আমি ভোটে আসছি, তখন এরা আর সহ্য করতে পারছি না। এদের প্রত্যেকের বক্তব্য দেখুন, এরা প্রত্যেকেই আইমার বিষয়ে সবসময় কথা বলে গেছে, কিন্তু আজ যখন আইমার রাজনীতির কথা বলছে, তখন এরা বলছে এরা ওই মোনাফেকদের সাথে, এদের কোনো পার্থক্য নেই। দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে মোগলদের ইতিহাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, কি বলবেন? ইতিহাস কখনো মোছা যায় না, ইতিহাস সাময়িকভাবে হলে ইতিহাসকে ঢেকে রেখে দেওয়া যায়, কিন্তু ইতিহাস একবার গঠন হয়ে গেলে, ইতিহাস রচনা হয়ে যায়, এরপরে একে আর মোছা যায় না।
এখন এই সরকার বা এরা এদের কাছে মূল প্রোপাগান্ডা বলুন বা এদের মূল যে হাতিয়ার গুজবকে তৈরি করা, ভুল ইতিহাসকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, অশিক্ষিত অর্ধশিক্ষিত হিন্দু মানুষদেরকে বোকা বানিয়ে রেখে রাজ্য চালানো, দেশ চালানো, যেটা এরা করছে, এরা ইতিহাস কোনোদিন মুছতে পারবে না। যদি এরা ইতিহাস মুছতে চায় এদেরকে তাজমহল ভেঙে ফেলতে হবে, কুতুব মিনার ভেঙে ফেলতে হবে, লালকেল্লা ভেঙে ফেলতে হবে, তাহলে ইতিহাস মোছা যাবে। কিন্তু এরা কোনোদিনই পারবে না, কারণ এগুলো দেখিয়ে এদের ইনকাম, এইগুলো দেখিয়ে এদের, এরা বিদেশে এগুলো দেখিয়েই করে। গান্ধীজিকে এরা যতই সিলেবাসের পাতা থেকে মুড়ে দিক, গান্ধীজিকে কখনও এরা মুছে দিতে পারবে না, কারণ বিদেশে গেলে এদেরকে গান্ধীজির কথাই বলতে হয়। রামনবমীকে কেন্দ্র করে যে হাওড়ায় যে একটা মিছিল হয়েছিল, সেখানে এক যুবককে অস্ত্র হাতে দেখা গিয়েছিল এবং তাকে হাওড়া পুলিশ বিহারের মুঙ্গের থেকে গ্রেপ্তার করে রাজ্যের সিআইডির হাতে তুলে দিয়েছে এবং তিনি সম্ভবত বিজেপি সমর্থক, এটাই প্রাথমিক সূত্রে জানা গেছে। কি বলবো, এবং দিদি বলছে এক মাস আগে থেকে দিদির কাছে রিপোর্ট ছিল। সরকার সবসময় এই যে বললেন মমতা ব্যানার্জির কাছে খবর ছিল, রাজ্য এমন একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়, দেশে ভোট এলে সেন্ট্রাল দেখবেন একটা পুলওয়ামা, একটা কাশ্মীর, একটা পাঞ্জাব, এরকম ধরনের একটা ইস্যু তৈরি করে দেশপ্রেমের নাম দিয়ে তারা ভোটটা লুট করে। ঠিক রাজ্য সরকারও সেম, রাজ্য সরকার দেখে নিয়েছে যে মাইনরিটি ভোট এদের কাছ থেকে ভেঙে গেছে, এই ভোট ভেঙে যাওয়ার ফলে তারা এখন কোনো মতেই চাইছে না যে এই ভোটটাকে আটকাতে গেলে কী করতে হবে, একটা দুটো দাঙ্গা করাতে হবে। যেই দাঙ্গা করাবে সাধারণ মুসলমান লোক, আগেই বলেছি আমাদের দেশে শতকরা গ্রাউন্ড লেভেলের হিন্দু মুসলিম বেশিরভাগ অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষ, এরা এত বুঝে না, এরা চোখে যেটা দেখে সেটাকেই মনে করে, কিন্তু পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিন একটা অন্য খেলা চলে, এটা তো ওরা জানে না। ফলে এই যে দাঙ্গা মাঙ্গা হচ্ছে, এখন গিয়ে সংখ্যালঘু এখন এই যে আতু ছায়া নেতারা তৈরি হচ্ছে, আতু ছায়া নেতা হচ্ছে তারা যারা ভোটের সময় আতু হয়ে যায় আর ভোটের পরে যাদেরকে সরকার ছায়া করে দেয়। এখন দেখবেন কত মুসলিম লিডার তৈরি হয়ে যাবে রাজ্যে, যেই শেষ হবে ভোট এদের আর নামগন্ধ পাবেন না। তো সরকার এই দাঙ্গা লাগানোর পরে এই নেতারা যাবে গিয়ে আপনাদের কাছে কত বড় বড় কথা বলবে, দেখেছো তো, যদি সরকার এই তৃণমূলকে না রাখো এই মুসলমানদের ভোট কেটে নেবে, এই করে দিবে। ফলে এই দাঙ্গার পিছনে এই সরকার তো একেবারে দায়িত্ব ছিল, আমাদের কাছেও প্রশাসনিক লেভেলের খবর আছে যে এই দাঙ্গার বিষয়ে কথা বলছে, যে এখন দাঙ্গা হচ্ছিল আপনারা ওই দেখায় দেখেন ফোর্স কোথায়, এসব কথা বললে এখন সমস্যা। আপনি বলুন একটা সেন্সিটিভ জায়গা থেকে গত বছর যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে কটা পুলিশ ছিল, ভিডিও ফুটেজ রাজ্য সরকারকে বার করতে বলুন তো, ইন্টেনশনালি সেখানে দাঙ্গা করানো হয়েছে, ইচ্ছা করে পাথর মার দিস বলে দু চারটা হিন্দু লোক এ তুললো, তারা ঘর ভাঙলো, মুসলিমদের ঘর বাড়ি ভাঙলো, পরের দিন সরকার উঠে বলছেন মুসলমানরা রোজা রেখে গণ্ডগোল করে না, ইনডাইরেক্টলি বলে দিলেন রোজা না রাখলে এরা গণ্ডগোল করে, মানে ঘুরিয়ে ফিরিয়ে যে উঠতে জুতো মার বসতে জুতো মারা হচ্ছে মুসলমানদেরকে, এটা মুসলিমরা বুঝতে পারছে না। ফলে এই দাঙ্গা যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের লোকসভা সময় বিভিন্ন ধরনের জাতীয়তাবোধের ইস্যু দিয়ে পুলওয়ামা কাশ্মীর এরকম ধরনের ইস্যু তৈরি করে ভোট নেয়, এখানেও পঞ্চায়েত বিধানসভা ভোটের আগে দাঙ্গা করে দিয়ে একটা চেষ্টা করা হয় যেখানে সঙ্গে সঙ্গে ভোটটা এসে গেলে এটা করিয়ে দিয়ে কাজ হবে বলে। কিন্তু এই পঞ্চায়েত ভোটে আমি আপামর বাংলার মানুষকে বলবো, এই পঞ্চায়েতে আপনারা আপনাদের বিবেক দিয়ে ভোট দিন, স্বচ্ছ মানুষকে ভোট দিন, আপনারা তৃণমূল সিপিএম কংগ্রেস এই ব্যানার দেখে ভোট দেবেন না। একবার নিজের ভোটের ভ্যালুকে তৈরি করুন, ভোটের ভ্যালুকে বুঝুন, এলাকার সবচেয়ে ফিটেস্ট ক্যান্ডিডেটকে ভোট দিন, আপনি দেখবেন সরকার আগামীতে আপনি যে সরকারকে পছন্দ করেন তারা ফিটেস্ট মানুষকে সমর্থন করবে, আর এলাকায় যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করার চেষ্টা করছে তারা যদি এই ভোটে দাঁড়ানোর চেষ্টা করে তাদেরকে সমর্থন দিন। আমরা আগামী পঞ্চায়েতে লড়ার পরিকল্পনা করেছি, আমাদের সাথে সাত দিন, ভয় পাবেন না, আপনাদেরকে ভয় দেখিয়েই তারা তাদের মসনদ তাদের রাজত্ব চালাচ্ছে, কিন্তু আপনারা একটু ভয় থেকে যদি বেরিয়ে আসতে পারেন আপনি দেখবেন যে এই সন্ত্রাসী এবং এই অত্যাচারী দলেরা কেউ কোনোদিন থাকবে না।